अच्छा, टुडे इज़ आवर लेक्चर 3 फ्रॉम द कोर्स ह्यूमन रिसोर्स इनफॉरमेशन सिस्टम। अच्छा अच्छा, फर्स्ट टॉपिक होच्छे आमादेर, आगे आमरा प्रीवियस लेक्चारे जेनेछिलाम इनफॉरमेशन की, डेटा की, ठीक आछे। एखन ए इनफॉरमेशन और डेटा के एक सिस्टम जदि आमरा विवेचना करी ताहले सेटा आमादेर आल्टिमेट टार्गेट ए कोर्से, जे ह्यूमन रिसोर्स दे रिसोर्स आमरा आगे जेनेछि जे एचआरआईएस आमादेर की थाके, बेसिकाली सफ्टवेयर थाकबे, हार्डवेयर थाकबे आर होच्छे एकटा डेटाबेस मैनेजमेंट सिस्टेम थाकबे। एखन डेटाबेस मैनेजमेंट सिस्टेमे आमरा ई एचआर रिलेटेड जो इनफोगुलो थाकबे सेगुलो गैदार करे एगुलोके की करबो, आमरा एदेरके एकटा सिस्टेमेर अंडारे रेखे एदेरके आमादेर কোনো একটা ডিসিশন মেক করতে, লং টার্ম ডিসিশন মেক করার কাজে আমরা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সিস্টেম ইনফরমেশনের সাথে সিস্টেম কী আসলো, আগের ক্লাসে আমরা বলেছিলাম যে যদি আমি বলি 2222 তাহলে 222 সামথিং তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ডেটা, মানে একটা নিউমেরিক ভ্যালু। এখন যদি আমি তার সাথে অ্যাড করি 222110 সামথিং ইজ মিস্টার আনোয়ার হোসেনস স্টুডেন্ট আইডি, তাহলে আমরা সেটাকে বলে ফেলবো হচ্ছে একটা ইনফরমেশন। এখন এই ইনফরমেশনগুলোকে আমরা সিস্টেমের আন্ডারে ফেলে আমরা কী করার চেষ্টা করব, একটা লাইফ সাইকেল ডেভেলপ করার চেষ্টা করব। সিস্টেমের লাইফ সাইকেল বলতে হচ্ছে আমরা যে কোনো একটা সিস্টেমের লাইফ সাইকেল প্রথমে হচ্ছে কী করব, আমরা যখন কোনো ডিসিশন মেক করব তখন তার আগে আমাদের একটা প্ল্যান করতে হবে। আচ্ছা, ইনফরমেশনগুলো আমরা গ্যাদার করে কিসে স্টোর করব বলেছিলাম, ডেটাবেজ একটা ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা স্টোর করব। ডেটাবেজে স্টোর করার পরে আমরা এই সিস্টেমটাকে প্রথমে ইমপ্লিমেন্ট করার জন্য প্রথমে কী করব, প্ল্যান করব, তারপর করব নেক্সট করব হচ্ছে অ্যানালাইসিস, তারপরে ডিজাইন করব, তারপরে আমরা ইমপ্লিমেন্ট করে, তার ইমপ্লিমেন্ট করার পরে বেসিক্যালি আমাদের আসলে দেখতে হয় যে সিস্টেমটা রান করার পরে আমাদের কি কন্ট্রোল করার প্রয়োজন আছে কি না, মানে আমরা এই সিস্টেম রান করে যে আলটিমেট এক্সপেক্টেড রেজাল্টটা আছে, আউটকাম আছে, সেইটার সাথে কি আমাদের কারেন্ট আউটকামের কোনো অ্যালাইনমেন্ট আছে কি না, সেটার মধ্যে যদি ডেভিয়েশন পাই তাহলে আমাদের কী করতে হবে, একটা কন্ট্রোলিং সিস্টেমে নিয়ে আসতে হবে। তো সেই কন্ট্রোলিং সিস্টেমের আন্ডারে আমরা পড়ব হচ্ছে সাপোর্ট, মানে এই পুরো লাইফ সাইকেলের মধ্যে কোনো সাপোর্ট আমাদের ক্রিয়েট করতে হবে কিনা, সাপোর্টিং সিস্টেম। আচ্ছা, তাহলে এখন প্ল্যানিংয়ের আন্ডারে আমরা তাহলে কী দেখব, আমরা আগে দেখবো হচ্ছে রিভিউ করতে হবে প্রজেক্ট রিকোয়েস্টে। আচ্ছা, একটা এখন আমরা যে পড়ছি যে SDLC বা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এই একটা সিস্টেম যদি আমরা ডেভেলপ করি তাহলে প্ল্যানিংয়ের আন্ডারে আমরা আসলে কী সিস্টেম ডেভেলপ করবো, একটা প্রজেক্ট, ঠিক আছে। হিউম্যান রিসোর্স ধরেন আপনার আন্ডারে এমপ্লয়িরা কাজ করতেছে, এখন আপনারা এই হিউম্যান রিসোর্সদের মধ্যে আপনারা চেষ্টা করতেছেন ধরেন ট্রেনিং প্রোগ্রাম আপনারা অ্যারেঞ্জ করবেন, ঠিক আছে। 10 জন নিউ এমপ্লয়ির আপনারা ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করবেন, তাহলে ট্রেনিং প্রোগ্রাম আপনারা যদি ডেভেলপ করতে চান তাহলে আপনাদের আগে এই যে প্রোগ্রামটা বা প্রজেক্টটা সেটার আপনাকে আগে রিভিউ করতে হবে। আচ্ছা, এখন প্রোগ্রাম আর প্রজেক্টের মধ্যে কি আমরা বেসিক ডিফারেন্স বুঝি, প্রোগ্রাম কী আর প্রজেক্ট কী, একটা প্রজেক্ট বড় নাকি প্রোগ্রাম বড়? প্রোগ্রাম ক্যান বি পার্ট অফ এ প্রজেক্ট, ঠিক আছে, প্রজেক্টের আন্ডারে প্রোগ্রাম থাকতে পারে, একাধিক প্রোগ্রাম থাকতে পারে, তাহলে সেটার একটা আমরা রিভিউ করে নিব। রিভিউ করার পরে আমাদের কী থাকবে, প্রায়োরিটাইজ প্রজেক্ট প্রজেক্ট রিকোয়েস্ট। আচ্ছা, আপনাদের কি বোঝা যাচ্ছে কন্টেন্টগুলো? আচ্ছা, ফুল ফুল ইয়ে দিয়ে দিলে আচ্ছা। এখন এখন আপনার এই যে একটা প্রজেক্টের আন্ডারে একাধিক প্রোগ্রাম থাকতে পারে সেগুলোর মধ্যে আপনাকে আগে প্রায়োরিটাইজ করতে হবে যে কোনটাকে আপনি বেশি, মানে কোনটাকে আগে, যেমন ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করার আগে আপনাকে ইনফো যেই আছে এইচআর রিলেটেড ইনফোগুলো আছে সেগুলো গ্যাদার করে আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আপনি এখন কোন এখন আপনারা কোন পার্সপেক্টিভে আপনারা আগে ট্রেনিং প্রোগ্রামটা সেট করবেন। আচ্ছা, তাদেরকে স্কিল এনহ্যান্সমেন্ট করার জন্য টার্গেট করবেন নাকি এক্সিস্টিং যে নলেজ সেটাকে আপনারা এনহ্যান্স করার দিকে টার্গেট করবেন সেটা আপনারা আগে প্রায়োরিটাইজ করে নেবেন। তারপরে অ্যানালাইসিস, এই যে আপনারা ট্রেনিংটা প্রোভাইড করলেন এই ট্রেনিংটা আপনারা কীভাবে এই এমপ্লয়িগুলো কীভাবে আপনার অর্গানাইজেশনে ইম্প্যাক্ট ফেলবে সেটা আপনারা অ্যানালাইসিস করলেন, করার পরে
এখন আপনারা দেখবেন ডিজাইনের মধ্যে দেখবেন যে ট্রেনিং প্রোগ্রাম যদি আপনারা মানে অ্যারেঞ্জ করেন সেই ট্রেনিং প্রোগ্রামের মধ্যে আপনাদের একটা কন্টেন্ট থাকবে না অলরেডি যে আমার ট্রেনিংয়ে আমি এই এই কন্টেন্ট প্রোভাইড করব তো এই এই কন্টেন্টের সাথে আপনার যে এমপ্লয়িদের ট্রেনিংয়ের যে পারফরমেন্স তার মধ্যে কোনো ডেভিয়েশন থাকে কি না সেইটার বেসিসে আপনারা পুরো ট্রেনিং প্রোগ্রামটা লঞ্চ করবেন অথবা আপনারা দেখেন একটা ট্রেনিং প্রোগ্রাম আপনারা অ্যারেঞ্জ করলেন সেই কন্টেন্ট আপনারা এমপ্লয়িদের দিয়ে দিলেন কিন্তু এমপ্লয়িরা সেটা ইম্প্যাক্ট মানে আপনার অর্গানাইজেশনে দিতে পারলো না ঠিক আছে সঠিকভাবে পারফর্ম করতে পারলো না সেইটার বেসিসে তাহলে আপনার কিন্তু কস্টটা বেড়ে যাবে কিন্তু আপনি তার ইফেক্টটা পাচ্ছেন না সেই বেসিসে আপনি ডিজাইন করলেন এখন এই ইমপ্লিমেন্টেশনে তো আপনারা যে ডিজাইন করে তারপরে আপনারা সেইভাবে কন্টেন্টটা ক্রিয়েট করলেন করার পর এখন ট্রেনিং আপনি দিয়ে দিলেন ট্রেনিং ডান এখন আপনি ইমপ্লিমেন্টেশনে দেখবেন যে এই ইমপ্লিমেন্টেশনে ট্রেনিংয়ে আপনার যেই অলরেডি যেই ট্রেনিংগুলো আপনি দিয়েছেন সেগুলোর মধ্যে কি আপনার কোনো ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রয়োজন আছে কি না ঠিক আছে আর এই যে ট্রেনিংয়ের ইউজার আপনার ধরেন অনলাইন ট্রেনিং প্রোভাইড করেছেন তাহলে এখানে ইউজারদের কোনো নতুন সিস্টেম দরকার কিনা আপনি কি জুমে যে ট্রেনিংটা অ্যারেঞ্জ করলেন সেখানে কোনো ফল্ট পাওয়া গিয়েছে কিনা ঠিক আছে ইউজাররা ইফেক্টিভনেসটা কি বুঝতে পেরেছে কিনা এখন সাপোর্ট আমি সবার মানে সবার লাস্ট ফেজটা আগে বলেছিলাম যে এই যে চারটা স্টেপ আপনারা ফলো করলেন সেখানে কোনো যদি ডেভিয়েশন দেখা যায় আউটকামের এক্সপেক্টেড আউটকামের সাথে যদি আপনার পারফরমেন্সের মধ্যে যদি মেজার করে দেখেন কোনো রকম ডেভিয়েশন থাকে তাহলে সেখানে আপনি সাপোর্ট প্রোভাইড করবেন ঠিক আছে এটা ছিল ওভারঅল এইচডিএলসি এর স্টেপসগুলো আচ্ছা এখন আমরা যাব যে এই যে এইচডিএলসি আপনারা ক্রিয়েট করবেন এটার মধ্যে কয়টা ফেজ মানে স্টেপ মানে ক্রিয়েট করার জন্য কিছু গাইডলাইন থাকবে গাইডলাইনের মধ্যে প্রথমে আপনারা দেখবেন যে এটার মধ্যে অ্যারেঞ্জ টাস্ক ইনটু ফেজেস এই যে আমরা পাঁচটা ফেজ দেখে আসলাম এর চেয়ে বলেন তো কম বেশি হতে পারে কিনা হতে পারে আপনারা এইচডিএলসি লাইফ সাইকেল আপনারা এর চেয়ে কম বেশি মানে বেসিক স্টেপ হচ্ছে এই পাঁচটা ফেজ কিন্তু এর মধ্যে সাপোর্টকে আপনি আবার ভেঙে কন্ট্রোল এর আনতে পারেন আবার এই যে সিস্টেম লাইফ সাইকেল এভরি লাইফ সাইকেল হ্যাজ ইটস ডিক্লাইনিং ফেজ রাইট একটা সাইকেল ম্যাচুরিটি হওয়ার পরে এটা সবসময় ফল করে অথবা ডিক্লাইন করে আমরা জানি আচ্ছা তাহলে কন্ট্রোলের পরে আপনারা আবার একটা অ্যাড করতে পারেন যে ডিক্লাইনিং আউটকামস এরকম আপনারা এটাকে ডিজাইন করে নিতে পারেন আচ্ছা তারপরে এখন দেখবেন যে এই এইচডিএলসি এর ইউজার কারা আপনার এমপ্লয়িরা নাকি আপনার কাস্টমাররা ঠিক আছে তারপরে আপনারা হচ্ছে ডেভেলপ ক্লিয়ারলি ডিফাইন্ড স্ট্যান্ডার্ডস এই যে স্ট্যান্ডার্ডসটা আমাদের কখন লাগবে বলেন তো স্ট্যান্ডার্ড যদি সেট করা থাকে তখন আপনাদের রেজাল্ট এবং আউটকামের মধ্যে মেজারমেন্ট করা ইজিয়ার হয়ে যাবে না একটা সিস্টেম রান করার আগে কিন্তু আমাদের একটা স্ট্যান্ডার্ডের সাথে আগে আমাদের কম্পেয়ার করে নিলে সেটা বুঝতে সুবিধা হয় যেমন ফিগার আউট করতে সুবিধা হয় যেমন ধরেন আপনারা একটা অলরেডি এক্সিস্টিং কোনো একটা মার্কেটে নিউ প্রোডাক্ট লঞ্চ করতে গেলে আপনারা আগে আপনাদের কম্পিটিটর কারা সেটা আগে আপনারা দেখে নেন না তাদের সাথে কী ধরনের অ্যাডেড ফিচার করলে আপনি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবেন সেটা আগে দেখে নেন না আচ্ছা সেখানে তাহলে আপনার আগে একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে তাহলে ফেজেসের পরে ইউজার কারা আর স্ট্যান্ডার্ডস কারা এখন ইউজার হচ্ছে কারা বলেন এই যে আমরা বলেছি যে ইনফরমেশনগুলো স্টোর করবো হচ্ছে আমরা ডেটাবেজে ম্যানেজ করবে কারা ডেটাবেজে ইনফরমেশনগুলো ম্যানেজ কারা করবে ইউজাররা করবে নাকি এমপ্লয়িরা করবে না কারা করবে যাদের কাছে অ্যাক্সেস দেওয়া থাকবে ইউজারদের যদি মানে এমপ্লয়িরা যদি অ্যাক্সেস পায় তাহলে এমপ্লয়িরা হয়ে যাবে তখনকার এই ইউজার আচ্ছা এখন দেখেন সিস্টেম অ্যানালিস্ট এই টার্মটা আমরা ডে টু ডে লাইফে মোটামুটি ফ্যামিলিয়ার সিস্টেম অ্যানালিস্ট আবার আমরা জব অফারও পাই যে সিস্টেম অ্যানালিস্ট পদে অ্যাপ্লাই করুন আচ্ছা সিস্টেম অ্যানালিস্ট আমরা কাদের বলবো যেহেতু আমরা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল পড়ছি তাহলে সিস্টেম অ্যানালিস্ট কাদেরকে বলবো যারা হচ্ছে এই যে ডেভেলপ এবং ডিজাইন করবে ইনফরমেশন সিস্টেমকে তাদেরকে আমরা সিস্টেম অ্যানালিস্ট বলবো আচ্ছা এরা কাদের মধ্যে একটা ব্রিজ ক্রিয়েট করবে লেসন মানে হচ্ছে একটা ব্রিজ ঠিক আছে কানেকশন বিল্ড আপ করবে হচ্ছে কাদের মধ্যে ইউজার এবং আইটি প্রফেশনালদের মধ্যে আচ্ছা এখন আমরা বলেছিলাম না যে এক্সেস যদি এমপ্লয়িদের দিয়ে দিই তাহলে তারাই হয়ে যাবে ইউজার কিন্তু একটা সিস্টেমকে কন্ট্রোল করার জন্য আমাদের কাদের লাগবে যে আমরা লেকচার টুতে পড়েছিলাম যে ডিবিএমএস কন্ট্রোল করার জন্যে সেপারেট একটা ডিভিশন থাকে না আইটি ডিভিশন তাহলে আইটি প্রফেশনালস এবং ইউজারদের মধ্যে ব্রিজ যে যারা মেনটেন করবে তাদেরকে আমরা বলবো হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট এবং তারা কিন্তু আসলে শুধু ডিজাইন এবং ডেভেলপ করবে আর বাকি কাজ হচ্ছে ইউজাররা হচ্ছে এই ইনফরমেশনগুলো গ্যাদার করে ইউজ করবে ইমপ্লিমেন্ট করবে আর আইটি প্রফেশনালরা হচ্ছে কি এইটাকে কন্ট্রোল করবে ঠিক আছে আচ্ছা এখন আমরা যাই এটা একটা ইন্টারেস্টিং টপিক যে প্রজেক্ট টিম কি আচ্ছা প্রজেক্ট টিম হচ্ছে একটা প্রজেক্ট রান করার সময় এই যে আপনারা সিস্টেম ডেভেলপ করছেন এই প্রজেক্টটা ট্রেনিং প্রজেক্ট অথবা প্রোগ্রাম রান করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত যারা কাজ করে যাবে
তারা হচ্ছে প্রজেক্ট টিম, ঠিক আছে। এখন এই প্রজেক্ট টিম কী দিয়ে গঠিত হয় দেখেন, সিস্টেম অ্যানালিস্ট আমরা একটু আগে জানলাম কারা, সিস্টেম অ্যানালিস্ট দিয়ে নিয়ে হয় এবং আইটি প্রফেশনালদের নিয়ে একটা প্রজেক্ট টিম গঠন হয়। আচ্ছা, প্রজেক্ট লিডারকে এই যে প্রজেক্ট টিমের মধ্যে কারা আছে, ইউজাররা আছে, সিস্টেম অ্যানালিস্ট তো হচ্ছে এই আইটি প্রফেশনাল এবং ইউজারের মধ্যে ব্রিজ, তাহলে এই তিনজনের মানে তিন টাইপের টিমমেটদের মধ্য থেকে যে কোনো একজনকে বাছাই করে নেবেন, সে হয়ে যাবে হচ্ছে প্রজেক্ট লিডার। কিন্তু তার মধ্যে কিছু কোয়ালিটি থাকবে, কেমন কোয়ালিটি থাকতে পারে, ওয়ান মেম্বার অফ দ্য টিম হু ম্যানেজেস অ্যান্ড কন্ট্রোলস প্রজেক্ট বাজেট অ্যান্ড শিডিউল। আচ্ছা, বাজেট এবং শিডিউলের একটা ব্যাপার থাকে। এখন একটা প্রজেক্ট কি শিডিউল দিয়ে মেজারমেন্ট করা যায় যে একটা প্রজেক্ট কি একদম লাইফ টাইমের জন্য রান হবে নাকি এটার একটা টাইম লিমিটেশন আছে, হ্যাঁ সেটাকে আমরা বলবো হচ্ছে শিডিউল। আর বাজেটও হচ্ছে এভরি প্রজেক্ট হ্যাজ ডিমান্ডস অর রিকোয়ার্স ইটস ওন বাজেট। আচ্ছা, এখন আমরা একটা প্রজেক্ট রান করার জন্য কাদের দরকার হয়, কীভাবে আমরা এটাকে ডিজাইন করবো জানার পরে এখন আমাদের একটা ডিসিশন নেওয়ার আগে ফিজিবিলিটি টেস্ট করতে হয়। এটা হচ্ছে কাইন্ড অফ পাইলট টেস্ট। পাইলট টেস্ট হচ্ছে যখন একটা বিমান, আমরা এটা রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে রিলেট করার চেষ্টা করি যে যখন একটা আমরা বিমান রান করে তখন পাইলটরা হচ্ছে ফুল ফ্লেজের যাত্রী বোঝাই করার আগে তারা আগে একটা টেস্ট রান নিয়ে নেয়। সেরকম ফিজিবিলিটি টেস্ট হচ্ছে এই যে সিস্টেমটা ডেভেলপ করলেন এটা কি আসলে সাস্টেইন করবে কি না, বা আপনার এক্সপেকটেশন ফুলফিল করতে পারবে কি না। এটা আপনারা চারটা পার্সপেক্টিভ থেকে আপনারা এই ফিজিবিলিটি টেস্টটা করতে পারেন। একটা হচ্ছে অপারেশনাল ফিজিবিলিটি, শিডিউল ফিজিবিলিটি, টেকনিক্যাল ফিজিবিলিটি, আর হচ্ছে ইকোনমিক ফিজিবিলিটি, ঠিক আছে। এখন শিডিউল আর ইকোনমিক ফিজিবিলিটিটা আপনারা কিসের সাথে মিল পাচ্ছেন বলতো, বাজেট অ্যান্ড শিডিউলের সাথে মিল পাচ্ছেন না। আচ্ছা, যেই বাজেট আছে সেইটার সাথে আপনার কি অ্যালাইনমেন্ট আছে কি না এই সিস্টেমটার। আচ্ছা, তারপরে যেই টাইম আপনি ধরেছেন, যেমন পদ্মা সেতু বলেছিল যে কত সময় লাগবে, এটাও তো একটা প্রজেক্ট, পদ্মা সেতু একটা মেগা প্রজেক্ট অ্যাকচুয়ালি। আচ্ছা, এই প্রজেক্টে হচ্ছে শিডিউল যতটুকু ছিল যে 2021 সালে উদ্বোধন করবে না 22 সাল না কবে হবে, এটা একটা টাইম লিমিটেশন ছিল, সেটার সাথে ফিজিবল হয়েছিল কি না, একটু দেরি হয়েছে, কম বেশি ডেভিয়েশন হয়, ঠিক আছে, এটার ফিজিবিলিটি তারা আগে চেক করবে। তারপর এখন বাকি রইল হচ্ছে অপারেশনাল ফিজিবিলিটি আর হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি। এই দুই ধরনের ফিজিবিলিটির মধ্যে এখন দেখেন অপারেশনাল ফিজিবিলিটি কোনগুলো, একটা প্রজেক্ট রান করার সময় শুধু বাজেট রিলেটেডই কিন্তু কতগুলো অপারেশন আছে, অ্যাকাউন্টিং আছে, ডে টু ডে আপনার কেমন কস্ট হচ্ছে, বাজেট তো হচ্ছে একটা লং টার্ম প্ল্যানিং, আর ডে টু ডে যে কস্টগুলো থাকবে সেগুলো আপনার অপারেশনের মধ্যে পড়ছে। আচ্ছা, তারপরে আপনার ওয়ার্কফোর্স কেমন, সাপ্লাই কেমন, ডেলিভারি চ্যানেলগুলো কেমন, সেগুলো হচ্ছে আপনার অপারেশন ফিজিবিলিটি। আর টেকনিক্যাল ফিজিবিলিটি হচ্ছে কার দায়িত্ব, আইটি প্রফেশনালদের দায়িত্ব, যেহেতু আমাদের ওটা টিম মেম্বার হিসেবে আইটি প্রফেশনালদেরকে আমরা ইনক্লুড করেছি। তাহলে চার ধরনের ফিজিবিলিটি টেস্ট আমরা করার পরে এখন আমরা ডিসিশন নিব যে এই যে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আছে তার একটা ডকুমেন্ট আমরা ক্রিয়েট করবো, যে এটাকে হচ্ছে কি রিটেন একটা রিটেন একটা মানে কালেকশন করবো এবং সামারাইজ করে দিব, এটার একটা সামারাইজ করে দিয়ে এটাকে রিপোর্ট আকারে অথবা ডায়াগ্রাম আকারে অথবা প্রোগ্রাম আকারে আমরা রেডি করে রাখবো, যেন যে কোনো সময় আমরা এটাকে ডেলিভার করতে পারি, ঠিক আছে। এটাকে আমরা বলবো হচ্ছে ডকুমেন্টেশন। এই যে হোয়াট ইজ ডকুমেন্টেশন, কিন্তু আমরা এটা ডেফিনেশন পড়ি না, এটা কিন্তু আমরা পড়েছি হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ডকুমেন্টেশন, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন সিক্স, ডাটা অ্যান্ড ইনফরমেশন গ্যাদারিং টেকনিক্স। আচ্ছা, ডাটা অ্যান্ড ইনফরমেশন গ্যাদারিং টেকনিক্সে আমরা এটা হচ্ছে কিসের জন্য ডেটা লাগবে, আমাদের কিসের জন্য ইনফরমেশন লাগবে, একটা প্রোগ্রামের সিস্টেম ডেভেলপ মানে SDLC তৈরি করার জন্য আমাদের ছয় ধরনের ডেটা লাগে। ছয় ধরনের ডেটা, এখন ছয় ধরনের ডেটা আমরা ছয়ভাবে কালেক্ট করতে পারি, ঠিক আছে। এই ছয়টা ওয়ে কী ধরনের দেখেন, রিভিউ, ডকুমেন্টেশন, এই যে একটা আগে আপনারা ওভারঅল একটা ডকুমেন্টেশন ক্রিয়েট করলেন না, আচ্ছা এই ডকুমেন্টটাকে রিভিউ করলে আপনারা ডেটা পেয়ে যাবেন যে এটার বাজেট কেমন ছিল, কস্ট কেমন ছিল, টাইম ডিউরেশন কেমন ছিল। আচ্ছা, তারপরে অবজার্ভ হচ্ছে কি, অবজার্ভ হচ্ছে আপনারা নিউজ পেপার অথবা এই প্রজেক্টটার আশেপাশে ঘোরাঘুরি করলেও তো জানা যায় যে এটা কেমন একটা প্রজেক্ট। আচ্ছা, কোয়েশনারি হচ্ছে আপনারা এই যে প্রজেক্টটার মধ্যে যারা কাজ করছে তাদেরকে আপনারা কোয়েশনারি সাপ্লাই করতে পারেন, সেভাবে আপনারা ডেটা কালেক্ট করতে পারেন, ডিরেক্ট ইন্টারভিউ নিতে পারেন। এই যে প্রজেক্ট টিম করেছি না আমরা, প্রজেক্ট টিম যে মেম্বাররা তাদের কাছে আপনারা ইন্টারভিউ নিতে পারেন। আর জয়েন্ট অ্যাপ্লিকেশন ডিজাইন সেশন হচ্ছে কেমন, জয়েন্ট অ্যাপ্লিকেশন ডিজাইন হচ্ছে আপনারা উপরের যে চার ধরনের এবং নিচে আরেকটা আছে রিসার্চ, যে কোনো দুই বা তিনটা আপনারা একত্রে অ্যাপ্লাই করতে পারেন। যেমন কোয়েশনারি যখন আপনারা সাপ্লাই করতে যাবেন আপনারা ডিরেক্টলি যেই রিলেটেড SDLC এর সাথে বা প্রজেক্ট টিমের সাথে যারা ডিরেক্টলি রিলেটেড তাদেরকে যখন কোয়েশনারি সাপ্লাই করতে যাবেন অনলাইনে হোক অথবা অফলাইনে হোক, তখন তাদেরকে আপনারা একটা ভার্চুয়াল ইন্টারভিউও নিয়ে নিলেন সাথে সাথে, অথবা ফিজিক্যালি একটা ইন্টারভিউও নিয়ে নিলেন সাথে সাথে, শর্ট
করে তাহলে সেটাকে আমরা বলবো জয়েন্ট অ্যাপ্লিকেশন ডিজাইন। আচ্ছা, আর রিসার্চ হচ্ছে কি? রিসার্চ হচ্ছে আপনারা প্রাইমারি ডেটাও কালেক্ট করতে পারেন বা সেকেন্ডারি ডেটাও কালেক্ট করতে পারেন। প্রাইমারি ডেটা হচ্ছে এই যে বলেন তো কোনগুলো, ইন্টারভিউ অ্যান্ড কোয়েশনারি, মানে সরাসরি আপনারা ফেস টু ফেস যদি তথ্য কালেক্ট করেন বা ডেটা কালেক্ট করেন সেটাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি ডেটা। আর সেকেন্ডারি ডেটা হচ্ছে যদি আপনারা নিউজ পেপার থেকে অথবা জার্নাল থেকে কোনো ডেটা কালেক্ট করেন এই যে এই প্রোগ্রাম সম্পর্কে, তাহলে আপনার সেটাকে বলবো হচ্ছে রিসার্চ বেসড ডেটা কালেকশন সিস্টেম। আচ্ছা, এখন আমরা যাব দেখেন যে হোয়াট আর সাম রিজনস টু ক্রিয়েট অর মডিফাই অ্যান ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, ইনফরমেশন সিস্টেম তৈরি করার জন্য আমাদের মানে কারণ কী আর হচ্ছে এটাকে কীভাবে আমরা মডিফাই করতে পারি? দেখেন, টু কারেক্ট প্রবলেম ইন এক্সিস্টিং সিস্টেম, এই যে সিস্টেমটা রান করছি এটার মধ্যে কোনো প্রবলেম আছে কি না, ঠিক আছে, প্রবলেম ফেস করছি কি না, এই প্রবলেমগুলোকে আমরা কি ওভারকাম করে এই আমাদের সিস্টেমটাকে কি ইম্প্রুভ করতে পারি কি না, টু ইম্প্রুভ এক্সিস্টিং সিস্টেম। আচ্ছা, অ্যান্ড আউটসাইড গ্রুপ মে ম্যান্ডেট চেঞ্জেস। আচ্ছা, এই যে আমাদের একটা প্রজেক্ট টিম আছে তার বাইরেও কোনো গ্রুপ হচ্ছে আমাদের কি সিস্টেমটাকে কোনোরকম চেঞ্জ করতে পারি কিনা, আর কম্পিটিশন ক্যান লিড টু চেঞ্জ। এই যে আমরা প্রথম দুইটা স্টেপ দেখলাম যে কারেকশন আর হচ্ছে ইম্প্রুভমেন্ট, এই দুইটার মাধ্যমে কিন্তু আমরা এক্সিস্টিং কোনো একটা সিস্টেমের মধ্যে চেঞ্জ আনতে পারি। এই কারণে আমরা কী করি যে ইনফরমেশন সিস্টেমটাকে মডিফাই করি। এই যে আচ্ছা, আর একটু ক্লিয়ার করে দিই, আপনাদের ফ্লোটা মনে হয় ডিস্টার্ব হয়ে গেছে। দেখেন, এখানে আমরা ফিজিবিলিটি টেস্ট করলাম, তারপরে ডকুমেন্টেশন করলাম, ডকুমেন্টেশন থেকেই না আমরা আরও ছয়ভাবে ইনফরমেশন কালেক্ট করতে পারি। এই ইনফরমেশনগুলো কেন কালেক্ট করবো সেই চারটা রিজন আমরা এখানে পড়লাম, ক্লিয়ার? এবার আচ্ছা, এবার দেখেন, হোয়াট ইজ দ্য রিকোয়েস্ট ফর সিস্টেম সার্ভিস। আচ্ছা, সিস্টেম সার্ভিসের জন্য আমরা মানে কেন আমরা সিস্টেম সার্ভিসটা আমরা রেডি করবো? এখানে দেখেন, ফর্মাল রিকোয়েস্ট ফর নিউ মডিফাইড ইনফরমেশন সিস্টেম হচ্ছে প্রজেক্ট রিকোয়েস্ট। আচ্ছা, সিস্টেম সার্ভিসের একটা ফর্মাল রিকোয়েস্ট হলে ওকে আমরা বলবো হচ্ছে প্রজেক্ট রিকোয়েস্ট। এটা হচ্ছে কখন? প্রজেক্টটা বিল্ড আপ অথবা ডেভেলপ অথবা আনডেভেলপ করার আগে এই প্রজেক্ট রিকোয়েস্টটা আসে। আচ্ছা, এখন প্ল্যানিং ফেজ আমরা দেখেছি না একেবারে ফার্স্ট ফেজ অফ SDLC। প্ল্যানিং ফেজে কীভাবে শুরু হবে দেখেন, বিগিনস ওয়েন স্টিয়ারিং কমিটি রিসিভস প্রজেক্ট রিকোয়েস্ট। আচ্ছা, এখন আমি বলে দিয়েছি না একটু আগে যে প্রজেক্ট রিকোয়েস্টটা কখন আসবে, SDLCটা রান করা বা ডেভেলপ করার আগে আসবে। তো এই যে স্টিয়ারিং কমিটির কাছে প্রজেক্ট রিকোয়েস্টটা আসলে তখন প্ল্যানিং ফেজটা শুরু হবে, ফার্স্ট লাইনে এটা বলছে। আচ্ছা, এখন স্টিয়ারিং কমিটি কারা সেটা আমাদের একটু জানতে হবে। স্টিয়ারিং কমিটি হচ্ছে যারা ডিসিশন মেক করে, ডিসিশন মেকিং বডি। যেমন এই যে প্রজেক্ট টিম আমরা দেখলাম, প্রজেক্ট টিমে কারা থাকে? IT প্রফেশনালস, তারপরে আর কারা ছিল? সিস্টেম অ্যানালিস্টস আর ইউজার। এই যে প্রজেক্ট টিম, যে এর মধ্যে যে কে টিম লিড দিবে অথবা কাদেরকে আমি চুজ করব, প্রজেক্ট টিম কারা হ্যান্ডেল করবে, এইটা কিন্তু প্রজেক্ট টিমের কাজ নয়, এটা হচ্ছে আবার ডিসিশন মেক করে যারা তাদের কাজ, তাদেরকে আমরা বলবো হচ্ছে স্টিয়ারিং কমিটি, ঠিক আছে? আচ্ছা, স্টিয়ারিং কমিটির কাছে তাহলে প্রজেক্ট রিকোয়েস্ট আসলে প্ল্যানিং ফেজটা আমরা শুরু করব। আচ্ছা, এখন ফাংশন অফ কমিটি কারা? এই দেখেন, মানে কমিটির কাজ কোনগুলো? আচ্ছা, রিভিউ অ্যান্ড অ্যাপ্রুভ প্রজেক্ট রিকোয়েস্ট। আচ্ছা, তাহলে আগে রিভিউ করবে, তারপরে প্রায়োরিটাইজ করবে যে কোন প্রজেক্টটা এখন আমাদের দরকার, তারপরে এই এর এগেনস্ট, এই প্রজেক্টের এগেনস্টে আমাদের সাফিসিয়েন্ট রিসোর্স আছে কি না। আচ্ছা, ফ্রম প্রজেক্ট ডেভেলপমেন্ট টিম ফর ইচ অ্যাপ্রুভড প্রজেক্ট। আচ্ছা, এটা দিয়ে কী বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে যে প্রজেক্টটা যে আমরা ডেভেলপ করবো তার যে একটা টিম আছে সেটা হচ্ছে প্রতিটা স্টেপে হচ্ছে কি অ্যাপ্রুভাল আছে কি না, ঠিক আছে? আচ্ছা, প্ল্যানিং ফেজটা আমরা দেখলাম। এখন অ্যানালাইসিস ফেজ ছিল না সেকেন্ড স্টেপটা? এখন সেকেন্ড ফেজে দেখেন যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করতে বলেছে। আচ্ছা, অ্যানালাইসিস মানে কি? আমরা হচ্ছে এটার আন্ডারে, প্ল্যানিংয়ের আন্ডারে এর মধ্যে আমরা যে কাইন্ড অফ ফিজিবিলিটি চেক, ঠিক আছে? তাহলে এই চেকিংয়ের সময় আমরা দেখেন আগে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করে নিব, এখন এটাকে আবার বলা হয় যে ফিজিবিলিটি স্টাডি। আচ্ছা, পারফর্ম ডিটেইল অ্যানালাইসিস। তাহলে অ্যানালাইসিস ফেজটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন আর একটা হচ্ছে কি ডিটেইলড অ্যানালাইসিস। তো প্রিলিমিনারি ইনভেস্টিগেশন হচ্ছে কেমন, যে কোনো চাকরি পরীক্ষায় প্রথমে আপনার প্রিলিমিনারি টেস্ট দিতে হয়, তারপরে হচ্ছে রিটেন। তাহলে এই প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে আমরা কী কী স্টেপ ফলো করবো দেখেন, ডিটারমিন এক্স্যাক্ট নেচার অফ প্রবলেম অর ইম্প্রুভমেন্ট অ্যান্ড হোয়েদার ইট ইজ ওর্থ পারসুইং। আচ্ছা, আপনারা আগে দেখবেন যে এই প্রজেক্টটার নেচারে কোনো প্রবলেম আছে কি না, সেটা ক্রিয়েট করতে পারে কি না, সেটা কি আপনার ইম্প্রুভমেন্ট প্রয়োজন কি না, অথবা এইটা এই প্রজেক্টটা রান করার আসলে ওয়ার্দি কি না, ঠিক আছে, ওয়ার্দি অফ কি না। যেমন আমরা দেখেছিলাম না এখানে যে প্ল্যানিং ফেজে যে আগে প্রায়োরিটাইজ করতে হবে, সেকেন্ড স্টেপটা দেখেন রিভিউ করার পরে আগে প্রায়োরিটাইজ করতে হবে। তো একাধিক প্রজেক্টের মধ্যে আগে আপনাদেরকে দেখতে হবে যে এটা কি আসলে ওয়ার্দি কি না। আচ্ছা, এখন ডিটেইলড অ্যানালাইসিসে আমরা চলে যাই। ডিটেইল অ্যানালাইসিস হচ্ছে আপনাদের তিনটা স্টেপ ফলো করতে হবে। এখন এই এই যে
থার্ড স্টেপটাকে আমরা বলি হচ্ছে লজিক্যাল ডিজাইন। আর ফার্স্ট দুইটা কি, ফার্স্ট দুইটাকে বলা হয় যে কারেন্ট সিস্টেমটা কি কাজ করছে কি না। সেকেন্ড স্টেপটাকে বলবো হচ্ছে ইউজারদের, মানে এভরি ইউজার মানে কাস্টমার অর ইউজারদের হচ্ছে তারা হচ্ছে ডিস্টিংটিভ এবং তাদের নিডস অ্যান্ড ওয়ান্টস হচ্ছে ডিস্টিংটিভ, ঠিক আছে। সেই ডিস্টিংটিভ রিকোয়ারমেন্ট কি এটা ফুলফিল করার করতে পারছে কি না, আর এই যে এর মধ্যে যদি কোনো গ্যাপ থাকে তার মধ্যে আমাদের কোনো রিকমেন্ডেড সলিউশন আছে কি না। আচ্ছা, এখন দেখেন প্রিলিমিনারি আর ডিটেইল অ্যানালাইসিসের মধ্যে কোনো পার্থক্য কি খুঁজে পেয়েছেন? দেখেন প্রিলিমিনারি ইনভেস্টিগেশন কি কোনো কনক্লুশনে আসতে পেরেছিল? আসতে পারেনি, শুধু ইনফরমেশন গ্যাদার করেছে আর অ্যানালাইসিস করেছে করে। কিন্তু ডিটেইল অ্যানালাইসিসে দেখেন একটা লাস্টে একটা তারা রিকমেন্ডেড সলিউশন প্রোভাইড করছে, যেটা হচ্ছে আমরা কনক্লুড করতে পারি যে এখানে আমাদের এই ধরনের ইম্প্রুভমেন্ট বা চেঞ্জের প্রয়োজন। আচ্ছা, এই কারণে লাস্ট ফেজটাকে বলা হচ্ছে লজিক্যাল ডিজাইন, কিসের অ্যানালাইসিস, ডিটেইল অ্যানালাইসিসের লাস্ট ফেজটাকে। আচ্ছা, এখন দেখেন সিস্টেম প্রপোজাল, এগুলো মানে আমরা ছোটো ছোটো টার্ম পাচ্ছি না, প্রজেক্ট টিম, স্টিয়ারিং কমিটি, সিস্টেম প্রপোজাল, এগুলো বুঝলে আপনাদের আর কি পুরাটা এসডিএলসিটা বুঝতে, মানে এসডিএলসির রান করার পিছনে সব ধরনের টার্ম আপনারা ফ্যামিলিয়ার হয়ে যাবেন। তাহলে সিস্টেম প্রপোজাল জিনিসটা কি? সিস্টেম প্রপোজাল হচ্ছে অ্যাসেসেস ফিজিবিলিটি অফ ইচ অল্টারনেটিভ সলিউশন। আচ্ছা, আমরা অ্যানালাইসিসে কিছু দেখলাম না যে লাস্ট ফেজে বললো যে সলিউশন রিকমেন্ড করবে, এখন একটা সলিউশন তো রিকমেন্ড করবে না, একাধিক সলিউশন রিকমেন্ড করতে পারে। আচ্ছা, রিকমেন্ডেড হওয়ার পরে সেই সলিউশনগুলোর মধ্যে আমরা দেখবো যে ফিজিবিলিটি আছে কিনা, কোনটা বেশি প্রিফারেবল। আচ্ছা, এই সিস্টেম প্রপোজাল আবার কী করে? সিস্টেম প্রপোজাল আবার ফিজিবল সলিউশন দেয় প্রজেক্টের, আর ফিজিবিলিটি টেস্ট করে অল্টারনেটিভ রিভিউ, অল্টারনেটিভ রিকমেন্ডেশনের মধ্যে, আর এই ফিজিবলি সলিউশন তারা আবার প্রোভাইড করবে। আচ্ছা, ফিজিবল সলিউশন কীভাবে প্রোভাইড করবে? যেটা সবচেয়ে বেশি ফিজিবল হবে সেটা হবে ফিজিবল সলিউশন, ঠিক আছে, অল্টারনেটিভসগুলোর মধ্যে। আচ্ছা, আর প্রেজেন্টেড টু স্টিয়ারিং কমিটি। আচ্ছা, সিস্টেম প্রপোজালটা তাহলে কার কাছে সেন্ড করা হবে? প্রথমে স্টিয়ারিং কমিটির কাছে পাঠানো হবে, ঠিক আছে, উইচ ডিসাইডস হাউ সিস্টেম উইল বি ডেভেলপড। তাহলে যেহেতু স্টিয়ারিং কমিটির কাজ কী, স্টিয়ারিং কমিটির কাজ হচ্ছে ডিসিশন মেক করা, তাহলে তারা অবশ্যই কী করবে, ডিসিশন নিবে যে সিস্টেমটা কি ডেভেলপ করা উচিত কি না। আচ্ছা, এখন দেখেন হোয়াট আর পসিবল সলিউশনস। আচ্ছা, কী কী সলিউশন হতে পারে? একটা হচ্ছে প্যাকেজ সফটওয়্যার হতে পারে, কাস্টমার সফটওয়্যার হতে পারে, আরেকটা হতে পারে আউটসোর্স। আচ্ছা, এখন প্যাকেজ সফটওয়্যার বলতে আমরা দুই ধরনের সফটওয়্যার পাবো, একটা হচ্ছে হরাইজন্টাল মার্কেট সফটওয়্যার, একটা হচ্ছে ভার্টিক্যাল মার্কেট সফটওয়্যার। আচ্ছা, এখন দেখেন এই যে ফিজিবিলিটির কথাটা আসছিল, এখন দেখেন ম্যান পাওয়ারের ক্ষেত্রে কি ফিজিবিলিটি টেস্ট কোনো ধরনের কাজে আসে বলেন তো? ম্যান পাওয়ারের ক্ষেত্রে কি কোনো ধরনের ফিজিবিলিটি টেস্ট আপনারা মানে মানে কাজ করবে কি না? কেন করবে না? তার হচ্ছে অ্যাপিয়ারেন্স দেখে আপনি তাকে মেজার করতে পারবেন না, তার মধ্যে কী ধরনের ক্যাপাবিলিটি আছে, ঠিক আছে, কম্পিটেন্সি আপনারা মেজার করতে পারবেন না, ভেরি গুড। আচ্ছা, এখন তাহলে দেখেন এই যে ফিজিবিলিটি কথাটা আসছিলো, তাহলে ওটা আসলে কিসের জন্য আসছিলো? আপনারা এই যে প্রজেক্টের যে সফটওয়্যার বেসড, আমরা শুরুতে দেখেছিলাম না সফটওয়্যার হার্ডওয়্যার থাকবে, তাহলে সফটওয়্যার বেসড ফিজিবিলিটি আমরা টেস্ট করি। আচ্ছা, তাহলে এখন এই যে প্যাকেজ সফটওয়্যার যেগুলো আমরা ইউজ করবো একটা প্রজেক্ট রান করার জন্য, তাহলে দুই ধরনের সেখানে সফটওয়্যার পাবো, একটা হচ্ছে কি হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে। হরাইজন্টাল মার্কেট সফটওয়্যার কোনগুলো হচ্ছে? যেগুলো হচ্ছে একটা কোম্পানির নিড অ্যানালাইসিস করবে সেটা হচ্ছে হরাইজন্টাল মার্কেট সফটওয়্যার। আর ভার্টিক্যাল মার্কেট সফটওয়্যার কোনটা? যেটা হচ্ছে কি পার্টিকুলার ইন্ডাস্ট্রি, মানে একটা ইন্ডাস্ট্রির মধ্যে। এটা হচ্ছে আগের ক্লাসে হচ্ছে আপনারা কেউ একজন জিজ্ঞেস করেছিলেন যে যদি মাল্টি জায়ান্ট টেকনোলজি যে কোম্পানিগুলো ফেসবুক গুগল, তাদের কি নিজস্ব কোনো সফটওয়্যার সিস্টেম আছে কিনা, তাদের নিজস্ব যে সফটওয়্যার সিস্টেম থাকবে সেটাকে আমরা বলবো ভার্টিক্যাল মার্কেট সফটওয়্যার। আর হচ্ছে ফেসবুক গুগল হচ্ছে কাইন্ড অফ সেম ইন্ডাস্ট্রি, ঠিক আছে, তারা হচ্ছে সেম যেই সফটওয়্যারগুলো ইউজ করবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে হরাইজন্টাল মার্কেট সফটওয়্যার। তাহলে এগুলো আমরা বলবো হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। আর কাস্টমার সফটওয়্যার হচ্ছে কি, আমরা জানি সিআরএম, আপনারা টাকা তুলতে জানলে এটিএম বুথে সেখানে দেখেন না কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট যে সফটওয়্যারটা সেটা হচ্ছে কাস্টমার সফটওয়্যার। আর হচ্ছে আউটসোর্স, আউটসোর্স হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিতে আপনি এখনও পর্যন্ত কোনো সফটওয়্যার করেন নাই, ডেভেলপ করেন নাই, তো আপনি অন্য কোম্পানিকে হায়ার করবেন যে আমার হয়ে তুমি কাজটা করে দাও, ঠিক আছে। তাহলে তিন ধরনের পসিবল সলিউশন আপনারা নিতে পারেন। আচ্ছা, এখন আমরা অ্যানালাইসিস গেলো, তারপরে আমরা কোনটা পাবো? ডিজাইন ফেজ, ঠিক আছে। ডিজাইন ফেজের কাজ কি? হার্ডওয়্যার এবং সফটওয়্যার দিয়ে এর মাধ্যমে কোনো একটা প্রজেক্ট এর ডিজাইন করা, যেমন হার্ডওয়্যার দিয়ে
আপনারা হচ্ছে কি করতে পারেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারেন, যেমন একটা মানে আর্কিটেকচারাল একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে নেয়, ছোটো করে মিনিয়েচার একটা স্ট্রাকচার রেডি করে, সেটাকে আমরা বলবো হচ্ছে। আর সফটওয়্যার হচ্ছে কি, এইটাকে আপনারা হচ্ছে কি অ্যাপ্লিকেশন টুল দিয়ে আপনারা একটা ম্যাপিং করে নেবেন। আচ্ছা, এখন ডেভেলপ অল ডিটেলস অফ নিউ অর মডিফাইড ইনফরমেশন সিস্টেম। এখন যত মডিফিকেশন হয়েছে না এই পর্যন্ত সেগুলোকে আমরা ডেভেলপ করে দিব। কোন ফেজে? ডিজাইনিং ফেজে। এটা আমরা বলেছিলাম যে ডিজাইনিং ফেজে কিন্তু অলরেডি আমরা আগে মেজার করে নেই যে ফিজিবিলিটির পরে, তাহলে সেখানে অলরেডি কিছু মডিফিকেশন হয়ে গিয়েছে। আচ্ছা, এখন দেখেন হোয়াট ইজ নিডেড টু অ্যাকোয়ার নিউ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। আচ্ছা, নিউ হার্ডওয়্যার এবং সফটওয়্যার অ্যাকোয়ার করার আমাদের মানে টার্গেট কী? দেখেন, টক উইথ আদার সিস্টেম অ্যানালিস্ট, আর হচ্ছে সার্ফ ওয়েব, আর ভিজিট ভেন্ডর স্টোর্স, অ্যান্ড রিড প্রিন্ট অ্যান্ড অনলাইন ট্রেড জার্নালস, নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিনস। আচ্ছা, এই চারটা কি আমরা বুঝতে পেরেছি? দেখেন, আদার সিস্টেম, আমাদের প্রজেক্ট টিমে এক্সিস্টিং সিস্টেম অ্যানালিস্ট আছে, আদার সিস্টেম অ্যানালিস্টকে আপনারা অ্যাজ এ কনসালটেন্ট আপনারা কথা বলতে পারেন। আচ্ছা, সার্ফ ওয়েব হচ্ছে আপনি নিজে থেকে ওয়েব ব্রাউজ করে নিলেন, আর হচ্ছে ভেন্ডরের স্টোরটা আপনারা একবার ভিজিট করে নিলেন, আর হচ্ছে প্রিন্ট অ্যান্ড অনলাইন, এগুলো আমরা বলেছি সেকেন্ডারি সোর্স অফ ইনফরমেশন। ঠিক আছে, এইভাবে আপনারা কী করতে পারেন, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার অ্যাকোয়ার করে নিতে পারেন, যে আমার এখন কি এই এই ফেজে আমার কোন ধরনের সফটওয়্যার আমরা অ্যাকোয়ার করব। আচ্ছা, হোয়াট আর থ্রি বেসিক ডকুমেন্টস ইউজড টু সামারাইজ টেকনিক্যাল স্পেসিফিকেশন। টেকনিক্যাল স্পেসিফিকেশন যে আপনারা নিলেন, সেগুলোকে আপনারা যদি ডকুমেন্ট আকারে সামারাইজ করতে যান, তাহলে তিন ধরনের বেসিক ডকুমেন্টস লাগবে। একটা হচ্ছে কি রিকোয়েস্ট ফর কোটেশন, রিকোয়েস্ট ফর প্রপোজাল, অ্যান্ড রিকোয়েস্ট ফর ইনফরমেশন। ঠিক আছে, এখন সবার আগে কোনটা লাগবে বলেন তো, কোটেশন, প্রপোজাল নাকি ইনফরমেশন? না দেখেন, এটা কিন্তু এদিক থেকে চলে যাচ্ছে, প্রথমে আগে আপনাদের হবে হচ্ছে ইনফরমেশন আগে গ্যাদার করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন লেস ফর্মাল মেথড, এটাতে আপনার কোনো ফর্মালিটিসের দরকার নাই, যে কোনো উপায়ে আপনি ইনফরমেশন গ্যাদার করতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে এখন আপনারা প্রপোজাল যেহেতু রেডি করবেন, এটা কার কাছে যাবে? এটা আপনারা আমরা বলেছিলাম না, স্টিয়ারিং কমিটির কাছে যাবে, তাহলে সেখানে আপনাদের কিছু ফর্মালিটিস আপনাদের মেনটেন করতে হবে। তারপরে এখন দেখেন যে কোটেশন, কোটেশনের জন্য আপনাদের কী করতে হবে, প্রোডাক্টকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার কোন প্রোডাক্ট আছে, আর হচ্ছে ভেন্ডরের যে প্রাইস তার সাথে আপনারা মিট আপ করতে পারছেন কি না, সেই জন্য আপনাদের হচ্ছে রিকোয়েস্ট ফর কোটেশন হচ্ছে থার্ড ফেজ হবে আপনার। ঠিক আছে, আচ্ছা, এটা বুঝে গেলে এখন দেখেন হাউ ডু সিস্টেমস অ্যানালিস্ট টেস্ট সফটওয়্যার প্রোডাক্টস। আচ্ছা, সিস্টেম অ্যানালিস্টের একটা কাজ হচ্ছে কি সফটওয়্যার যে প্রোডাক্টগুলো সেগুলো কে টেস্ট করা অথবা রান করে দেখা যে তার মধ্যে কোনো ইয়ে আছে কি না, জটিলতা কমপ্লিকেশন আছে কি না, অথবা ইউজার ফ্রেন্ডলি কি না, অথবা এনভায়রনমেন্টের জন্য থ্রেট ক্রিয়েট করছে কি না, সেই জন্য কীভাবে তারা চেক করে, ভেন্ডরের থেকে তারা রেফারেন্স নিয়ে নেয়। আচ্ছা, কারেন্ট ইউজার যারা তাদের থেকে ফিডব্যাক নিবে, কারণ ফিডব্যাক নিলে তারা আর মানে ইউজাররা আসলে রিয়াল ফিডব্যাক দিতে পারে। আচ্ছা, প্রোডাক্ট ডেমনস্ট্রেশনস মানে হচ্ছে একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্টের ডিস্টিংটিভ ডিফারেন্সটা আইডেন্টিফাই করা, আর হচ্ছে ট্রায়াল ভার্সন অফ সফটওয়্যার। এই যে ট্রায়াল ভার্সন অফ সফটওয়্যার, এটা হচ্ছে ইউজার কাছে সরাসরি দিলেন না, কিন্তু আপনারা ইউজারদেরকে মানে ভেন্ডরদের কাছ থেকে নেওয়ার আগে আপনারা একটা টেস্ট ট্রায়াল করে নেওয়া। আচ্ছা, আর বেঞ্চমার্ক টেস্ট হচ্ছে মেজার অফ পারফরমেন্স। এখন আপনারা ভেন্ডর কাছ থেকে নিয়ে নিলেন সফটওয়্যারটা, ঠিক আছে, কনসালটেন্সিও এর ইয়েও নিলেন, হেল্প নিলেন, ঠিক আছে, ইউজারদেরকে থেকেও ফিডব্যাক নিলেন, কিন্তু তারপরে নিয়ে আপনি কিনলেন সফটওয়্যারটা আপনার কোম্পানির জন্য। নেওয়ার পরে আপনি এখন দেখলেন যে এটা হচ্ছে ওদের ছিল হচ্ছে এরকম পারফরমেন্সের গ্যারান্টি দিয়েছে আপনাকে, কিন্তু তার সাথে কি ম্যাচ হচ্ছে কি না তার পারফরমেন্সের, সফটওয়্যারের পারফরমেন্সের তা কি ম্যাচ হচ্ছে কি না, সেটাকে আমরা বলবো হচ্ছে বেঞ্চমার্ক টেস্ট। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যাই ডিজাইনের আরেকটা ফেজ ছিল, ডিজাইন আমরা এতক্ষণ পড়ছিলাম, ডিজাইনের আরেকটা ফেজ ছিল হচ্ছে ডিটেইলড ডিজাইন। ঠিক আছে, এখন ডিটেইলড ডিজাইন হচ্ছে কি যে কম্পোনেন্টস ইন প্রপোজ সলিউশন, এই যে সলিউশনে একটা যদি যা আসতে চাই তাহলে সেখানে আমাদের একটা কিছু কম্পোনেন্টস ফলো করতে হবে, যেমন ডেটাবেসকে আগে ডিজাইন করব, তারপরে ইনপুট অ্যান্ড আউটপুট ডিজাইন করব, আর হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। আচ্ছা, ডেটাবেস ইনপুট অ্যান্ড আউটপুট ডিজাইন হচ্ছে কীভাবে করতে পারে, আমরা হচ্ছে কি ইনফরমেশনগুলো যে গ্যাদার করলাম সেগুলোকে আমরা সফটওয়্যার বেসড ইনপুট দিব নাকি ম্যানুয়ালি আমরা এগুলোকে স্টোর করব, সেটার একটা ডিজাইন থাকবে। তারপরে এটাকে ডেটাবেস ডিজাইন করতে হবে, যে এটা আমরা আগের দিন দেখেছিলাম না, দুই ধরনের ডেটাবেস ডিজাইন থাকে, একটা হচ্ছে টেবিউলার, আরেকটা হচ্ছে রিপোর্ট, আরেকটা ছিল ফর্ম, রিপোর্ট অ্যান্ড ফর্ম, মনে আছে? তাহলে সেইভাবে ডিজাইন করব, আর হচ্ছে এর আন্ডারে, এই ইনফরমেশনগুলোর আন্ডারে আমরা কীভাবে প্রোগ্রামটাকে ডিজাইন করে নেব। ঠিক আছে, আচ্ছা,
মকআপে আমরা একটু পরে আসি। প্রোটোটাইপ বুঝেন, দেখেন হোয়াট ইজ প্রোটোটাইপ। দেখুন ওয়ার্কিং মডেল অফ প্রপোজড সিস্টেম, এই যে প্রপোজড সিস্টেমে আমি আপনাদেরকে ভিজুয়ালাইজ করাতে পারছি না যে একটা প্রপোজড সিস্টেমকে প্রথমে মানে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপ করা হয় মিনিয়েচার আকারে, ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে প্রোটোটাইপ। মানে পদ্মা সেতু তো হচ্ছে কত 6.1 কিলোমিটার, কিন্তু আমরা হচ্ছে ইঞ্জিনিয়াররা আগে ছোট করে একটা রেডি করে দেয় না ইনফ্রাস্ট্রাকচার, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রোটোটাইপ। বুঝাতে পারছি কি না? আচ্ছা, ভিজুয়ালাইজ করতে পারলেই হবে। এখানে এই এই স্লাইড থেকে আপনারা বুঝবেন না হাবিজাবি লেখা, বুঝছেন? প্রোটোটাইপ হচ্ছে কি, একটা মানে ওয়ার্কিং মডেল, মানে প্রপোজড সিস্টেমের একটা ওয়ার্কিং মডেল, ঠিক আছে। আচ্ছা, এইটুক বুঝলে এখন এখন দেখেন যে বিগিনিংয়ে প্রোটোটাইপ টু আর্লি মে লিড টু প্রবলেমস। আচ্ছা, এখন আমাদের হচ্ছে অনারেবল প্রাইম মিনিস্টার যে যখন হচ্ছে ডিসিশন নিয়েছিলেন যে পদ্মা সেতু এই মেগা প্রজেক্টটা তিনি রান করবেন, ঠিক আছে, তখন হচ্ছে আমরা প্রোটোটাইপ ডেভেলপ করতে পারি। কিন্তু ধরেন জনগণ বলছে যে আমাদের এখন দরকার পদ্মা সেতু, ঠিক আছে, কিন্তু শেখ হাসিনা এখনও হচ্ছে আমাদের এটাকে অ্যাপ্রুভাল দেয় নাই, তখন যদি আমরা প্রোটোটাইপটা রেডি করে নেই, মানে ইঞ্জিনিয়াররা যদি প্রোটোটাইপটা রেডি করে ফেলি, তাহলে কিন্তু তার সাথে ফিজিবিলিটি হবে না, কারণ তখনও তো ডিসিশন হয় নাই যে এটা কি আমাদের নিজস্ব অর্থায়নে হবে নাকি আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের সহায়তা দিবে, ঠিক আছে। তাহলে এটা বলেছে যে বিগিনিং টু এ প্রোটোটাইপ টু আর্লি মে লিড টু প্রবলেমস। আচ্ছা আচ্ছা, এখন আমরা যাই হচ্ছে কেস জিনিসটা কি, কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হচ্ছে কি, কম্পিউটার আমরা কেন ইউজ করি? কম্পিউটার হচ্ছে আমাদের ডে টু ডে লাইফটাকে ইজি করার জন্য, ঠিক আছে। এখন কম্পিউটার আসলে আবার কী করে, সফটওয়্যার টুলগুলোকে ইজিলি হ্যান্ডেল করতে পারে, তো সফটওয়্যার টুলগুলো যদি হ্যান্ডেল করতে পারে ইজিলি, তাহলে সেটাকে আমরা বলবো কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট, কিন্তু এটা এসডিএলসি এর সাথে রিলেটেড, এই কারণে এটা অ্যাড করা হয়েছে। আচ্ছা, এখন আমরা ডিজাইনিংয়ের মধ্যে দুইটা ফেজ পড়লাম, একটা হচ্ছে ডিজাইনিং, একটা হচ্ছে ডিটেইলস ডিজাইনিং, সেটা আফটার কমপ্লিশন অফ ডিজাইনিং ফেজ। এখন আমরা যাবো হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফেজে। ইমপ্লিমেন্টেশন ফেজে হচ্ছে চারটা স্টেপ। এখন আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করবো না যে কোনটা আগে বলেন তো, কারণ এটা ডিজাইন করা আছে হচ্ছে আগে, মানে মানে হায়ারার্কিক্যাল ডিজাইন করা আছে। প্রথমে আগে আপনাদেরকে উপর থেকে আসতে হবে, ফার্স্ট স্টেপ হবে হচ্ছে কনভার্ট টু নিউ সিস্টেম। এক্সিস্টিং সিস্টেম যে মানে এক্সিস্টিং যে ডিজাইনটা আমরা তৈরি করেছি লেআউট, সেটাকে আমরা এখন নিউ সিস্টেমে কনভার্ট করে নিব। এখন আমরা যে ইউজার আছে যারা, তাদেরকে আগে ট্রেন করে নিব। আচ্ছা, এখন ইনস্টল অ্যান্ড টেস্ট নিউ সিস্টেম, এই যে ট্রেন করার পরে আমরা সিস্টেমটাকে ইনস্টল করে দিব। আর হচ্ছে ডেভেলপ প্রোগ্রামস। আচ্ছা, এখন এটার আন্ডারে আমরা প্রোগ্রাম ডেভেলপ করব। আচ্ছা, এটাকে আপনারা চিন্তা করেন পদ্মা সেতু, ঠিক আছে, এই যে ডিজাইন করা হলো, এখন এটাকে আপনারা মানে ইমপ্লিমেন্ট করলেন, করার পর এখন ইউজারদের ট্রেন করতে হবে না যে এটার উপরে মোটরসাইকেল এত গতিতে চলতে হবে, এর বেশি গতি সীমা হচ্ছে চলা যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে কি, নিউ সিস্টেম এখন আপনারা বলতে চাচ্ছেন যে এখানে আপনাদের হলে রেল লাইনটা যদি আপনারা চালু করে দেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, সেটা হচ্ছে ইনস্টল অ্যান্ড টেস্ট নিউ সিস্টেম, আর হচ্ছে ডেভেলপ প্রোগ্রাম। এই যে রেল লাইনটা আইডিয়াটা আপনারা আসলো, এটাকে এখন আপনারা ডেভেলপ করবেন, এটাকে আমরা বলবো হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফেজ, ঠিক আছে। এখন এটা তো আমি আপনাদেরকে পদ্মা সেতু দিয়ে বললাম, এখন সফটওয়্যারের ক্ষেত্রে কীভাবে হবে, যেহেতু আমরা একটা প্রোগ্রাম যদি একটা সফটওয়্যার বেসড প্রোগ্রাম হই করি চিন্তা করি, তাহলে তখন কী হবে বলেন? একটা ডিজাইন করলাম একটা সফটওয়্যারের, এই সফটওয়্যার দিয়ে আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করব, ঠিক আছে, ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করব সেখানে, তাহলে আমাদের এটাকে আগে ইমপ্লিমেন্ট করতে হবে। করার পরে হচ্ছে কি, এই যে ইউজার কারা হবে এখানে, এই ট্রেনিং প্রোগ্রামের ইউজার হবে এমপ্লয়িরা, নতুন যারা জয়েন করেছে তাদেরকে একটা ট্রেনিং প্রোগ্রামের আন্ডারে আনলে এই সফটওয়্যারের ইউজার হবে হচ্ছে এমপ্লয়িরা। আচ্ছা, তারপরে তাদেরকে হচ্ছে কি, এই যে সফটওয়্যারটা ডেভেলপ করলাম ট্রেনিংয়ের জন্য, সেটা ইনস্টল করে দেখতে হবে যে নিউ সিস্টেম এর সাথে তারা ফ্যামিলিয়ারাইজ হয়েছে কি না। তারপরে হচ্ছে কি, আমরা এই ট্রেনিং প্রোগ্রামটা ফুল ফ্লেজেড ডেভেলপ করে দিব, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন থ্রি টাইপস অফ টেস্ট পারফর্ম বাই সিস্টেম ডেভেলপার্স। আচ্ছা, যারা ডেভেলপ করবে সিস্টেমটা তারা তিন ধরনের টেস্ট পারফর্ম করবে, একটা হচ্ছে ইউনিট টেস্ট, সিস্টেম টেস্ট, আর হচ্ছে ইন্টিগ্রেশন টেস্ট, ঠিক আছে। ইউনিট টেস্ট কোনটা, ভ্যারিস ইচ ইন্ডিভিজুয়াল প্রোগ্রামস ওয়ার্ক বাই ইটসেলফ। আচ্ছা, এখন প্রতিটা প্রোগ্রাম হচ্ছে যদি নিজে নিজে ভ্যারিফাই করা যায়, মানে ব্যক্তি বিশেষে ভ্যারি করতে পারে, ভেরিফাই করতে পারে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ইউনিট টেস্ট। এটা হচ্ছে মনে করেন ওই যে সফটওয়্যার কেনার সময় আপনারা ইউজারদের ফিডব্যাক নিচ্ছেন, এখন এক একজন ইউজারদের ফিডব্যাক এক এক রকম হবে না, সেটাকে আমরা বলবো হচ্ছে ইউনিট টেস্ট। আচ্ছা, সিস্টেম টেস্ট কোনটা, ভেরিফাইস অল প্রোগ্রামস ইন অ্যাপ্লিকেশন ওয়ার্ক টুগেদার। আচ্ছা, সিস্টেম টেস্ট হচ্ছে আপনার সবগুলো ওভারঅল প্রোগ্রাম হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের আন্ডারে যেভাবে কাজ করে সেটাকে আমরা বলবো হচ্ছে সিস্টেম টেস্ট।
আচ্ছা আর ইন আচ্ছা এটা একটু এক্সাম্পল দিয়ে দেয়, ধরুন জুম মিটিংয়ে আপনি ভার্চুয়ালি ট্রেনিং প্রোভাইড করতে পারেন, আবার হচ্ছে গুগল মিটের মাধ্যমেও করতে পারেন। এই দুইটার মধ্যে যদি আপনারা কোনো টেস্ট করেন যে কোনটা বেশি প্রিফারেবল, সেটাকে আমরা বলবো হচ্ছে সিস্টেম টেস্ট। ঠিক আছে, যে এটার মধ্যে ভয়েস ইয়ে ছিল, ডিভিয়েট করছিল, ঠিক আছে, ওটা আবার ঠিক ক্লিয়ার ছিল, এটার মধ্যে যদি আপনারা কম্পেয়ার করেন সেটাকে বলবো সিস্টেম টেস্ট। আর ইন্টিগ্রেশন টেস্ট হচ্ছে কোনটা, অ্যাপ্লিকেশন ওয়ার্কস উইথ আদার অ্যাপ্লিকেশন, এইটাকে আপনারা বলবো হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের সাথে আরেকটা অ্যাপ্লিকেশন কীভাবে আমরা কম্পেয়ার করবো। যেমন ধরেন RDBMS আমরা পড়েছি, আর একটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়েছি, একটাতে সফটওয়্যার ইউজ হতো, একটাতে সফটওয়্যার ইউজ হতো না। এই দুটার মধ্যে যদি কম্পারিজন করি এটাকে আমরা বলবো হচ্ছে ইন্টিগ্রেশন টেস্ট। আচ্ছা, তিন ধরনের টেস্ট আমরা করতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ট্রেনিং কী। এই যে SDLC আমরা ক্রিয়েট করলাম, এটা রান করার জন্য আমাদের ট্রেনিং প্রোভাইড করতে হবে। আচ্ছা, শোয়িং ইউজার্স এক্স্যাক্টলি হাউ দে উইল ইউজ নিউ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ইন সিস্টেম। আচ্ছা, একটা সিস্টেমের আন্ডারে কীভাবে ইউজাররা এই সিস্টেমটাকে কীভাবে ইউজ করবে সফটওয়্যারের মাধ্যমে এবং হার্ডওয়্যারের মাধ্যমে। এই যে ছবিতে দেখা যাচ্ছে যে ইউজার হচ্ছে পিপলরা হচ্ছে কী করছে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ে বসছে। আচ্ছা, এই যে আমরা কম্পিউটারের কী কী পার্টগুলো দেখছি, একটা দেখছি মাউস, একটা দেখছি হচ্ছে কিবোর্ড, আর একটা হচ্ছে মনিটর, এগুলোকে আমরা কী বলি হার্ডওয়্যার। আর এগুলো দিয়ে আমরা কী দেখি, অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো দেখি বা প্রোগ্রাম রান করতে দেখি, এগুলো কারা করছে, ইউজ করছে, এই মানুষগুলোই করছে, তাহলে তাদেরকে এইগুলোর শেখানোর জন্য যে প্রোগ্রামটা সেটাকে আমরা বলবো হচ্ছে ট্রেনিং। আচ্ছা, এখন দেখেন আমাদের লাস্ট ফেজটা ছিল হচ্ছে সাপোর্ট ফেজ। এখানে কী করবে, এই সাপোর্ট ফেজ হচ্ছে প্রোভাইড করবে অনগোয়িং অ্যাসিস্ট্যান্স আফটার সিস্টেম ইজ ইমপ্লিমেন্টেড, ইমপ্লিমেন্টেশনের পরে অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করবে। ঠিক আছে, আজকে লেকচারটা একটু লেংদি, তবে এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক। হ্যাঁ, আচ্ছা, কন্ডাক্ট পোস্ট ইমপ্লিমেন্টেশন সিস্টেম রিভিউ। আচ্ছা, ইমপ্লিমেন্টেশনের পরে যে আমরা মানে পরের যে ধাপটা সেটা হচ্ছে একটা রিভিউ আকারে প্রথমে আমরা দেখব, সেখানে আমরা আইডেন্টিফাই করবো হচ্ছে এরর আছে কি না, আর হচ্ছে কোনো এনহ্যান্সমেন্ট প্রয়োজন কি না। ঠিক আছে, এরর যদি থাকে তাহলে সেখানে আমাদের এনহ্যান্সমেন্ট লাগবে। আর হচ্ছে মনিটর সিস্টেম পারফরমেন্স। আচ্ছা, এই পারফরমেন্সগুলো আমাদের মনিটর করতে হবে। এখন পারফরমেন্স যদি মনিটর করতে না পারি তাহলে তো এনহ্যান্সমেন্ট অথবা এরর আমরা আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে এই চারটা ফেজ হচ্ছে আমাদের কি সাপোর্ট ফেজের আন্ডারে ফলো করতে হবে। ঠিক আছে, এখন আমরা আবার ওভারঅল একটা রিভিউ মানে দেখে আসলে হয়তো পুরো লেকচারটা একটু গ্যাদার করতে সুবিধা হবে, ক্যাপচার করতে সুবিধা হবে। আজকে আমরা বেসিক্যালি পড়েছি হচ্ছে একটা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল কীভাবে ফর্মেশন হয় এবং সেটা দিয়ে আমরা কীভাবে কয়েকটা ফেজ আমরা দেখেছি। ফেজের মধ্যে কিছু কিছু টার্ম ছিল যেগুলো হচ্ছে আমরা না জানলেও হতো, কিন্তু তাহলে আপনারা হচ্ছে ল্যাকিংস থেকে যেত। ঠিক আছে, এই কোর্সটা নিয়ে আপনারা হচ্ছে কি মানে HRIS-এর একটা বেসিক কোর্স, আপনারা বলেছিলেন না যে ম্যাথ আছে কি না, তাই না? এটা এই এই যে লেকচারটা, আচ্ছা, প্রথমে আমরা পড়েছিলাম হচ্ছে কি আগে পড়া উচিত ছিল হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট কারা, কিন্তু তাহলে আপনারা ফ্লো হারাই ফেলতেন। দেখেন এখন একটা ফ্লো পেয়েছেন কি না, ইনফরমেশন কি সেটা আমরা দেখেছি, ইনফরমেশনগুলো হচ্ছে সিস্টেম রেডি তৈরি করলে সেখান থেকে একটা সাইকেল রেডি করা যায়। যে একটা সিস্টেম রেডি করতে হলে আমাদের প্রথমে কিছু স্টেপ ফলো করতে হয়, সেই স্টেপটা হচ্ছে যদি স্টেপ বাই স্টেপ যদি আমরা রান করি তাহলে ওটাকে আমরা বলবো হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। ঠিক আছে, আচ্ছা, এখন এই সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলকে আমরা বলেছি হচ্ছে ফেজেস, ইউজার এবং স্ট্যান্ডার্ডস এর বেসিসে। এখন ফেজেসের মধ্যে আমরা ইউজার আমরা দেখলাম কারা, আর হচ্ছে এখান থেকে সিস্টেম অ্যানালিস্ট আর প্রজেক্ট টিম দেখলাম, যে প্রজেক্ট টিমের বোঝার জন্য আমাদের আবার সিস্টেম অ্যানালিস্ট কারা সেটা জানতে হয়েছিল। ঠিক আছে, এখন ফিজিবিলিটি আমরা দেখেছি কয়েকভাবে, চারভাবে ফিজিবিলিটি যে টেস্ট করতে হয় চারভাবে। এই ডকুমেন্টেশন আমাদের কেন লেগেছিলো, ওই যে ছয় ধরনের ডেটা আমরা যদি গ্যাদার করতে চাই, ইনফরমেশন গ্যাদার করতে চাই। আচ্ছা, সেখানে আমরা দেখেছি হচ্ছে মডিফাই করতে হলে আমাদের আবার চার ধরনের কী করতে হয়, রিজন বিহাইন্ড মানে রিজন ওয়ার্ক করে। আচ্ছা, এখান থেকে আমরা দেখেছি হচ্ছে কি দেখেছিলাম প্রজেক্ট রিকোয়েস্ট, কি প্রজেক্ট রিকোয়েস্ট কার কাছে যায়, স্টিয়ারিং কমিটির কাছে যায়। ঠিক আছে, এখানে আমরা স্টিয়ারিং কমিটি যখন এসেছে তখন প্ল্যানিং ফেজে এসেছি, এবং আমরা জানি যে প্ল্যানিং আসলে কি, প্ল্যানিং মানেই হচ্ছে আসলে মেকিং মানে ডিসিশন মেকিং। ঠিক আছে, তাহলে ডিসিশন মেকিং মেক করার আগে আমাদের হচ্ছে প্রপোজাল আসতে হবে, এই প্রজেক্ট রিকোয়েস্টটা হচ্ছে কি স্টিয়ারিং কমিটির কাছে আসবে, তারপরে প্রায়োরিটাইজ বেসিস করবে, রিসোর্স ফিজিবিলিটি টেস্ট করবে। এভাবে প্ল্যানিং কমপ্লিট করার পরে অ্যানালাইসিস আমরা দুইভাবে করি, একটা হচ্ছে কি, একটা ছিল হচ্ছে প্রিলিমিনারি, আর একটা হচ্ছে ডিটেইল। ডিজাইনে আমরা ওখানে দুইটা ধাপ দেখি নাই, কিন্তু আমরা পরে দেখলাম যে ডিজাইনিংয়ের ক্ষেত্রে একটা হচ্ছে ডিটেইল ডিজাইন, একটা হচ্ছে প্রথমে ডিজাইনিংয়ের পরে আমরা আবার দেখবো হচ্ছে কি ডিটেইল ডিজাইন। ডিটেইল ডিজাইনের পরে আমরা দেখেছি হচ্ছে তিনভাবে আমরা ডকুমেন্টস রেডি সামারাইজ করতে পারি, তিনটা টেকনিকের মাধ্যমে।
আচ্ছা, তারপরে হচ্ছে কি সিস্টেম অ্যানালিস্টরা হচ্ছে কি কীভাবে সফটওয়্যারটাকে টেস্ট করবে, তারপরে এই যে ডিটেল ডিজাইন এখানে শেষ। এখানে শেষ হওয়ার পরে আমরা দেখলাম হচ্ছে প্রোটোটাইপ কি, প্রোটোটাইপের পরে দেখলাম যে প্রোটোটাইপের কিছু ড্রব্যাক আছে, একটা ড্রব্যাক আছে, একটা ড্রব্যাক হচ্ছে টু আর্লি এটা মানে ডেভেলপ করা যাবে না প্রোটোটাইপটা। আচ্ছা আচ্ছা, তারপরে এখন আমি যেহেতু এটা লাস্ট মানে লাস্টে আমরা তারপরে ফেজগুলো দেখলাম, সাপোর্ট ফেজ দিয়ে আমাদের শেষ হলো। এখানে এখন তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন করি যে বলেন তো প্রোটোটাইপ হচ্ছে কি আসলে একটা মিনিয়েচার অফ এনি সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, তাই না? কোনো প্রজেক্ট রান করার আগে আমরা একটা প্রোটোটাইপ রেডি করি না? আচ্ছা, তাহলে আমার কোশ্চেনটা ছিল হচ্ছে বলেন তো প্রোটোটাইপ আগে ডেভেলপ করব নাকি এসডিএলসি আগে ডেভেলপ করব? না, প্রোটোটাইপ আগেই রেডি করব কিন্তু টু আর্লি না, মানে ডিসিশন বা প্রপোজাল বা মানে প্রজেক্ট রিকোয়েস্ট পাওয়ার পরে আমরা প্রোটোটাইপ রান রেডি করব, কিন্তু প্রজেক্ট রিকোয়েস্টই আসলো না, আমরা অল্টারনেটিভের মধ্যে এখন আছে, একটা ফেজ ছিল না অল্টারনেটিভের মধ্যে ফিজিবিলিটি টেস্ট, তার আগে যদি প্রোটোটাইপ রেডি করে ফেলি তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য হার্মফুল হবে, টু আর্লি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ, আজকে আমাদের লেকচার এখানেই শেষ, ঠিক আছে।